সুপ্রিয় দর্শক, আজ 9 সেপ্টেম্বর 2020 বুধবার আপনারা যে হাটটা দেখছেন দিনাজপুর সদরের ফাঁসিলাডাঙ্গা হাট, প্রতি বুধবারে এখানে হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের ষাঁড় গরু, আপনারা দুই দাঁতের যে ষাঁড় গরুগুলো খোঁজেন মূলত সেই গরুগুলির আমরা দাম জানানোর চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, কয়টা গরু আনছেন ভাই? আনছি গরু তিনটা ভাই। কোন তিনটা? ওই তিনটা। ওই তিনটা এলে কি দাঁত উঠছে? দাঁত উঠেনি, পোতলা ভাঙিছে, পোতলা দাঁত হলো। আচ্ছা, কেবল ভাঙছে। এই যে কোনার গরুটার দাম কত যাচ্ছে? 80 বলছে ভাই। 90 চাইছে। 90 চাইছেন, 80 বলতেছে। এইটা? এটাও 80 বলছে, 85 চাইছে। এটা 80 বলতেছে, 85 চাইছেন। আর এই যে এটা? এটা 70 চাইছে। 70 চাইছেন? আর এটা মানুষ বলতে বলতেছে 70 ভাঙাই, 70 ভাঙিয়ে বলতে। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই সাইজগুলি আপনারা দেখুন। তারপর আমরা এখানে একটা দেশি গরু দেখছি ভাই। এটা দাঁত কয়টা? আগর ভাই। আগর? এটার দাম কত যাচ্ছে? 52,000 টাকা চাচ্ছেন? দরদাম কত পর্যন্ত উঠছে? 47। আর আপনার নিয়ত কত? 50 হলে ছাড়ে দিবে। শুনছেন সুপ্রিয় দর্শক, এরপর এখানে আমরা একটা দেখছি ক্রস জাতের ষাঁড় গরু ভাই। এটা দাঁত উঠছে? আগর? এটার দাম কত যাচ্ছে? 85 রাখছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? 70-72। আর আপনার নিয়ত? 75। আচ্ছা, এটা কি পরিমাণ ওজন হবে? হ্যাঁ, 4 মন পার হবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আরো গরু ঢুকছে। এই যে দেখুন, আরো গরু ঢুকছে। তারপর এখানে দেখি, এই যে দেখুন ষাঁড় গরু সব ভেতরে এখনো ঢুকছে। বাজারটা শুরু হলো কেবল। এদিকে আমরা একটু দেখি ভাই, দাঁত উঠছে? দাঁত উঠেনি। আগর? দাম কত যাচ্ছেন? 56। দরদাম উঠছে কত পর্যন্ত? দরদাম করছে কেউ? 42-43। আর আপনার নিয়ত কত? 50। তারপর আসুন, এই যে এখানে দেখছি দেশি, দাঁত উঠছে? আগর? এটার দাম কত যাচ্ছে? হ্যাঁ, 66। কত পর্যন্ত দাম উঠছে? 57 পর্যন্ত দাম উঠছে। আপনার নিয়ত কত এটা ছাড়ার? 62,000 হয়েছে। এই যে দেখছেন আপনারা, আপনাদেরকে আবারও জানিয়ে রেখে, এটা ফাঁসিলাডাঙ্গা হাট, দিনাজপুর সদর থানায় অবস্থিত। প্রতি বুধবারে এখানে হাট বসে। ভাই এই গরুটা কার আপনার? দাঁত কয়টা উঠছে? দুই দাঁত। দেড় সারটার দাম কত যাচ্ছে? 72-75। আপনি চাচ্ছেন? ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? 60-61। আপনার নিয়ত কত ছাড়া? দেখি বাজার হিসাবে, বাজার হিসাবে। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আসুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা একজন দেখছি ভাই, এটা দাঁত কয়টা? দুই দাঁত। এই যে খামার করার উপযোগী দুই দাঁতের গরু, এটা দাম কত যাচ্ছে? 55। কত দাম উঠছে? কত? 45-46 দাম উঠছে। আর আপনার নিয়ত কত? 50 পার। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আপনারা জানেন যে ষাঁড় গরু প্রচুর পরিমাণে এরা বিরক্ত করে হাটে, এবং এদেরকে কন্ট্রোল করা একটু সমস্যা। তারপর এখানে আমরা একটু দেখি ভাই, এটা দাঁত কয়টা? দাঁত উঠেনি। এটার দাম কত যাচ্ছে? 65। এখন পর্যন্ত ক্রেতা কত বলছে? 50-52। আর আপনাদের নিয়ত কত? 60-এর উপরে। এটা আপনার? তারপরে এখানে একটা লাল গরু দেখছি আমরা ভাই, এটা দাঁত উঠছে দুটা? হ্যাঁ, দুটা দাঁত। এটার দাম কত যাচ্ছে?
ক্রেতা কত পর্যন্ত বলছে? 50-52। আপনার নিয়ত কত? কত টাকায় ছাড়বেন নিয়ত করছে? 56 হইলে ছাড়বে। এই যে দেখছেন মোটামুটি এখানে দেশাল গরু একটু বেশি উঠে। ভাই এটা দাঁত কয়টা? দাঁত উঠেনি আগর। এটার দাম কত যাচ্ছে? 45,000 চাইছেন। এখন পর্যন্ত দরদাম কত উঠছে? 36। আর আপনার নিয়ত কত? 40 ভাঙবেন না, মানে 40 হলে দিয়ে দিন। এই যে দেখছেন দুটো দর্শক, উনি বলছেন যে 40,000 হলে এগুলো দিয়ে দিবে। তারপর আসুন আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই। ভাই এটা কি দাঁত উঠছে? না ভাই দাঁত হয়নি। কত দাম চাচ্ছে? দাম চাচ্ছে 56। 56। দরদাম কত উঠছে? দরদাম উঠেছে 40। 40। এই যে শুনছেন, হ্যাঁ আজকে বাজার সস্তা শুনছেন আপনারা। ক্রেতারা বলছে আজকে বাজার সস্তা। এরপরে আমরা একটু এদিকে দেখি। আসসালামু আলাইকুম। এদিকে দাঁত উঠছে? এটা দাম কত যাচ্ছে? 52,000 চাইছেন। তারপরে 45-46 বলতেছে। এই যে দেখছেন। তারপর একটু আমরা এদিকে একটু দেখি। ভাইয়া এটা দাঁত উঠছে? হ্যাঁ দুই দাঁত। দুই দাঁত। দাম কত যাচ্ছে? 48 চাইছেন। ক্রেতা কত বলছে? 40 বলতেছে। 40। আর আপনার নিয়ত কত? সারা মানে ছাড়বেন? আপনার নিয়ত কত? দেখি কত যায়। কত যায়? আচ্ছা শুনছি। তারপরে ভাই এটা দাঁত উঠছে? দাঁত হয়নি। এটার দাম কত যাচ্ছে? 46। ক্রেতা কত বলে? 40। আর আপনার নিয়ত? 2,500। একটু 42 থেকে 42 দেখছেন আপনারা। এরপরে আমরা একটু এদিকে একটু দেখি। ভাই এটা দাঁত উঠছে? দাঁত আগর। দাম কত যাচ্ছেন এটার? দাম তো আছে 52। 52। কত পর্যন্ত ক্রেতা বলছে ভাই? 45-44। আর আপনার নিয়ত কত? আর একটু বেশি হলে আসুন দর্শক। এরপরে আমরা এদিকে একটু এই যে দেখুন দাঁত উঠছে এটার? দুই দাঁত। এটার দাম কত যাচ্ছেন? 40 চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? 32-33। আর আপনার নিয়ত কত? 35 হইলে মারাত। আর এই যে এটা 46, এটা দাঁত আছে? এটা আগর। এটা কত হইলে মারবে? 40 হইলে মারবে। এই যে দেখছি আমরা। তারপরে একটু এখানে দেখি। ভাই এটা দাঁত উঠছে? আসসালামু আলাইকুম, আপনি এইখানে আসছেন? এটা কি দাঁত উঠছে? দাঁত উঠেনি। এটার দাম কত যাচ্ছেন? দাম 53। 53,000। কত পর্যন্ত দরদাম উঠছে? 45-46 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ফাঁসিলাডাঙ্গা হাট। এই হাটে মোটামুটি যারা আপনারা খামার করার উদ্দেশ্যে গরু খোঁজেন, এখানে গরুগুলি পেয়ে যাবে। এটা কি দাঁত উঠেনি? দাম কত যাচ্ছে? 42। ক্রেতা কত পর্যন্ত বলছে? 35-36। আর আপনার নিয়ত? আর একটু বেশি হইলে দিয়ে দেবেন। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, এখানে মোটামুটি কিন্তু সার গরু। এখানে একটা সাইওয়াল আমরা ছোট বাছুর দেখছি। ভাই এটার দাম কত যাচ্ছে? দাম চাচ্ছে 50। 50। ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? 44-45। আর আপনার নিয়ত কত? মানে ছাড়ার নিয়ত? 47। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দিনাজপুর সদরের এই ফাঁসিলাডাঙ্গা হাট, প্রতি বুধবারে এখানে হাট বসে। আজ 9 সেপ্টেম্বর 2020 বুধবার, আপনাদেরকে এই হাট থেকে আমরা বিভিন্ন রকমের আপনারা খামার করার উদ্দেশ্যে যে আগর অথবা দুই দাঁতের যে সার গরুগুলি খোঁজেন, সেই সার গরুগুলির দাম জানানোর চেষ্টা করলাম।
তো এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।